একটি প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগজ সিপাইপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেই সময় কারখানা বন্ধ ছিল। এরপরই খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশ ও দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। কিছুই না, প্লাস্টিকে সব মার্কাপগুলো আছে, সেগুলোই একটা শেড ফ্যাক্টরিও বড় যাবে না এটা, ঠিক আছে, 2500 স্কোয়ার ফিট একটা মানে আপনার শেড ফ্যাক্টরি মোটামুটি, তার মধ্যে দেখে দিকে আগুন লেগেছে, রাস্তা তো নেই একদমই, আমরা ওয়াল ভেঙে অপোজিট সাইড থেকে ঢুকে আগুনটা নিজে করে নিলাম। ক্ষয়ক্ষতি তো কিছুই না, মেশিন ছিল কিছু একটা আর জাস্ট প্লাস্টিকের কিছু আইটেম ছিল, দেখা হচ্ছে কী আছে না আছে, ঠিক আছে, রাস্তার খুব অভাব আছে, অ্যাড্রেস বলাতেও ভুল আছে, ঠিক আছে, কেউ মানে মেন রাস্তা কোন দিকে বলতে পারে না, এই তো সমস্যা থাকবেই। আমার একটা ইঞ্জিন এসছে আপনার ফুলবাড়ি থেকে, দুজনের আছে, জয়েন্ট ভেঞ্চার আছে এটা, সুব্রত সাহা উদ্দীপ, এটা প্লাস্টিক রিসাইকেল হতো, স্ক্র্যাপ, শর্ট সার্কিট হয়েছিল এখান থেকে মেন লাইন থেকে আমাদের যেখানটা মেশিনে লাইন যাচ্ছে ওখানটা শর্ট সার্কিট হয়েই যাচ্ছে মেন লাইন থেকে, ওটা কেউ খেয়াল করতে পারেনি থেকে লেগে গেছে। কারখানা ওই সময় ছিল না, বন্ধ ছিল। আমি সকালে উঠে ক্যামেরাতে জাস্ট যখন চেক করি তখন দেখতে পাই নিচে সামান্য আগুন জ্বলছে, তো সঙ্গে সঙ্গে আমি স্টাফকে ফোন করি, ততক্ষণে ও আস্তে আস্তে এটা এই অবস্থায় পরিণত হয়ে যায়। তো যতক্ষণে আমি বাড়ি থেকে চলে আসছি তারপরেও এখানে আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে আছি, ফায়ার ব্রিগেড পাচ্ছিলাম না, যা ছিল সম্পূর্ণ জ্বলে। সুন্দর বড় গাড়ি আসছে এই রাস্তা দিয়ে, তো আসছে প্রতিটা মানুষের বড় গাড়ি যাচ্ছে আসছে, না ঢুকতে চাইলে জাস্ট, এটা নতুন কারখানা, এক মাস দেড় মাস হয়েছে, ওপেনিং হয়েছে, এখনও টয়লেট বাথরুম পর্যন্ত চালু হয়নি ঠিক করে, তো আপনি কী করে বলতে পারবেন যে এত কিছু সেট আপে এক মাসের মধ্যে হবে? এখানটা প্লাস্টিকের কারখানা, প্লাস্টিক কেউ পড়াবে? এটা স্বাভাবিক পড়ালে একটা, আপনি বলুন প্লাস্টিকের কারখানায় কেউ প্লাস্টিক পড়াবে? গ্যাসের কারখানায় আপনি কি গ্যাসের আগুন নিয়ে খেলবেন? বোঝা যাচ্ছে না, যা আছে সবই শেষ হয়ে গেছে, কী ছিল স্টক না ছিল কিছু বুঝতে পারছি না, সম্পূর্ণ স্ম্যাশ হয়ে গেছে, কিচ্ছু নেই আর, আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। এটা একটা সামান্য ছোটো কোম্পানি, এর কাছে 3-4 লক্ষ টাকা অনেক ম্যাটার করে, আর মেশিনগুলো আমার সম্পূর্ণ সর্বস্ব মানে শেষ হয়ে গেছে, মেশিনগুলো ভালো কস্টের ছিল, এটা রিসাইকেল হতো, নতুন করে এটা আবার গলিয়ে নতুন প্রোডাক্ট তৈরি হতো, এখানে হতো না অন্য জায়গায় হতো, এখানে অনলি রিসাইকেলিং। সকালবেলা আগুন লাগছে, আচ্ছা কীভাবে লাগছে বলা যাচ্ছে না, এখনো জানা যায়নি যে কীভাবে লাগবে, এটা প্লাস্টিকের কারখানা ছিল, আগুন বহুত উপরে উঠছিল, এলাকা ভয় লাগেছিলো, ভয় পাচ্ছিলাম, ওই জন্য ফায়ার ব্রিগেড আসছে, পুলিশ আসছে, এখন আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে। হ্যাঁ, বন্ধ ছিল, লোকজন ছিল না, প্লাস্টিকের কারখানা ছিল এটা, আতঙ্ক হয়েছে এলাকার মানুষ, আতঙ্ক হয়ে গেছে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ, श्री शांति होंडा।